তো গাইস, এখন আমি তোমাদের সাথে শেয়ার করব বিয়ে বাড়িতে কি কি খেয়েছি, মানে মেনুটা। তো ফার্স্টে তো স্টার্টারে খেয়েছি ফিশ বল, ঠিক আছে, চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। তারপরে আমরা সবাই মিলে চলে গেছি ফুচকা খেতে। ফুচকা কমই খেয়েছি, বেশি খাইনি, তিন চারটে খেয়েছি। এইবার সোজা চলে যাই চলো মেন কোর্সে। মেন কোর্সে ছিল লুচি, তার সাথে ছোলার ডাল, আর তারপরে রয়েছে চিকেন তন্দুরি, চিকেন তন্দুরির সাথে স্যালাড, তারপরে রয়েছে পিস রাইস, আর তার সঙ্গে রয়েছে দই কাতলা। দই কাতলাটা আমি নিয়েছিলাম ঠিকই, বাট আমি খাইনি, এখানে আমি মাকে দিয়ে দিয়েছি তুলে। আর তারপর রয়েছে স্পেশাল জিনিসটা, মাটন কষা। আর যারা দিচ্ছিল দেখো, মাত্র আমাকে একটা মাটন দিয়েছে। মাটন প্রেমীকে যদি একটা মাটন দেয় কী করে সে নিতে পারে? আমার এত বড় ইনসাল্ট আমি নিতে পারিনি, তাই আমি আর থালাটা আমি মার হাতে ধরে দিয়ে আবার মাকে পাঠিয়ে দিয়েছিলাম মাটন নেওয়ার জন্য। আর লাস্টটাতে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ। রসগোল্লাটা আমি খাইনি, তার সাথে ছিল পান আর আইসক্রিম।